হাই ফ্রেন্ডস, শীতের রাতে তোমরা যদি এই উপায়টি একবার করো তাহলে কিন্তু তোমাদের বড়িয়ে যাওয়া ত্বক, ত্বকে মিস্তার দাগ বা ত্বকে কালো দাগ ছোপ যত যাই থাকুক না কেন, খুব সহজেই সব কিছু দূর করে ত্বককে একটি লাবণ্যময়ী, সুন্দর, প্রাণবন্ত এবং টান টান গ্লাসি স্কিন করতে পারবে খুবই সহজে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যেটি তোমাদের ত্বকের জন্য খুবই উপকারী হবে। আর আজকে আমি এই উপায়টি করে দেখাবো গ্লিসারিন দিয়ে, আর এইটি তোমাদের ত্বকের সমস্ত ধরনের কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করবে আর ত্বককে সুন্দর, উজ্জ্বল, একটি প্রাণবন্ত ত্বক করতেও সাহায্য করবে। তো দেখতে থাকো কিভাবে আজকের এই রেমেডিটি আমি তৈরি করি এবং এটি ব্যবহার করার প্রক্রিয়া। এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি গ্লিসারিন। এখানে আমি একটি ছোট চামচের এক চামচ পরিমাণ গ্লিসারিন নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু মুখের পাশাপাশি হাতে, পায়ে, গলায়, ঘাড়েও ব্যবহার করতে পারবে তোমরা শীতকালে, তাই এটি তোমরা চাইলে একটু বেশি পরিমাণেও নিয়ে নিতে পারো। তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি রোজ ওয়াটার, আর এখানে আমি এক চামচ গ্লিসারিনের জন্য চার চামচ পরিমাণ রোজ ওয়াটার নিয়ে নিব। রোজ ওয়াটার কিন্তু আমাদের ত্বককে সুন্দর রাখতে অনেক ভালো কাজ করে এবং ত্বককে প্রাণবন্ত করতে, ত্বককে সুন্দর করতে অনেকই উপকারী এই রোজ ওয়াটার। আমি এখানে কেনা রোজ ওয়াটারটাই নিচ্ছি, আর তোমরাও অবশ্যই কেনা রোজ ওয়াটারটাই ইউজ করবে। যদি চাও তোমরা বাড়িতে তৈরি রোজ ওয়াটারও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে এটি বানিয়ে কিন্তু বেশি দিন রাখতে পারবে না, এজন্য এখানে কেনা রোজ ওয়াটারটা ব্যবহার করছি আমি। আর এখন নিতে হবে অ্যালোভেরা জেল, আর অ্যালোভেরা জেলটা কিন্তু তোমরা কেনা অ্যালোভেরা জেলটাই ব্যবহার করবে, কারণ ন্যাচারাল অ্যালোভেরা জেলটা সবার স্কিনে স্যুট হয় না। এছাড়াও এটি যেহেতু আমি বলেছি এটি তৈরি করে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে, তাই এজন্য কেনা রোজ ওয়াটার বা কেনা অ্যালোভেরা জেল ব্যবহার করলে যেটা হবে, এখানে যদি সব ইনগ্রিডিয়েন্টসগুলোই আমাদের বাহিরের তৈরি হয়, ঘরের ন্যাচারালটা না হয়, তাহলে কিন্তু এটি অনেক দিন ধরে তৈরি করে তোমরা ব্যবহার করতে পারবে, কারণ এগুলোতে যেহেতু প্রিজারভেটিভস ইউজ করা রয়েছে, তাই এটি চাইলে তোমরা 15 দিন 20 দিন বা এক মাস মতো তৈরি করে বাইরে রাখতে পারবে। যেহেতু এখন শীতকাল, আর শীতকালে আমরা এটি ব্যবহার করব, তো শীতকালে কিন্তু ঠান্ডা সমস্যা এমনিতে লেগেই থাকে, আর এই সময় যদি ফ্রিজে রেখে ব্যবহার করা হয় সেটি স্কিনের জন্য আরও খারাপ হবে, কারণ স্কিন আরও বেশি রুক্ষ শুষ্ক হয়ে যাবে, প্লাস আমাদের ঠান্ডা সমস্যা বেড়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। যেহেতু এটা আমরা রাতে ব্যবহার করব নাইট কেয়ার হিসেবে, তো এজন্য আমি বলবো তোমরা সবাই এখানে দোকানের কেনা ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করো, যাতে করে এটি অনেকদিন পর্যন্ত বাইরে রেখে ইউজ করা যায়। ফ্রেন্ডস, এই তিনটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালো করে মিক্সড করতে হবে, যাতে করে এটি একটি আরেকটির সাথে ভালো করে মিশে যেতে পারে। যেহেতু আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি আর এটি কিন্তু ঘন টাইপের, আর এখানে গ্লিসারিন ব্যবহার করেছি যেটিও একটু ঘন টাইপের, আর তার সাথে রোজ ওয়াটারটা ভালো করে মিক্স করতে হবে, যাতে করে এটি একটি ক্রিমের মতো হয়ে যায়। এটি কিন্তু খুব সুন্দর একটি ক্রিমের মতো হবে এবং এটি তোমরা যে কোনো সময় ব্যবহার করতে পারবে। তবে সবথেকে ভালো রেজাল্ট পেতে এটি তোমরা রাতে ঘুমানোর আগে যদি ব্যবহার করো সব থেকে ভালো রেজাল্ট পাবে, আর এটি তোমাদের ত্বককে এতটা পরিমাণ গ্লাস স্কিন করবে, এতটা পরিমাণ স্মুথ করবে, যেটা তোমরা ডে বাই ডে ব্যবহার করতে করতেই বুঝতে পারবে। এটা কিন্তু তোমরা অনেকখানি তৈরি করে একটা কাচের কৌটোতে ভরে রেখে দিতে পারো, অনেক দিন যাবত ব্যবহার করতে পারবে। তাহলে তোমরা এটি সকালে ঘুম থেকে উঠে ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরও লাগাতে পারো, কিংবা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এটি মুখে লাগাতে পারো, বা এটি তোমরা যে কোনো সময় লাগাতে পারো মুখে বা হাতে পায়ে। কিন্তু মুখে লাগিয়ে এটি রোদে না যাওয়াই ভালো, হাতে পায়ে তোমরা যে কোনো সময় লাগাতে পারো, আর মুখে লাগালে অবশ্যই রাতে ঘুমানোর আগে ব্যবহার করবে, খুব ভালো রেজাল্ট পাবে। রাতে ঘুমানোর আগে মুখে লাগাবে আর তারপরে সারা রাত এটি রেখে দিবে। এটি কিন্তু কিছুক্ষণের ভিতরে এমনিতেই মুখে টেনে নিবে, ত্বকের ভিতর ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে, আর এইটা ত্বকে অ্যাবজর্ব হয়ে সারা রাত যখন তোমার স্কিনে থাকবে তখনই কিন্তু স্কিনের ভিতর থেকে কালচে দাগছোপগুলোকে তুলে দিবে, স্কিনের ভিতরে একটি গ্লো তৈরি করবে। সব থেকে ভালো যে কাজটা করবে, শীতে আমাদের ত্বক এতটা পরিমাণে রুক্ষ শুষ্ক হয়ে যায়, মনে হয় ত্বকে কোনো প্রাণ নেই, ত্বকে একদম নির্জীব হয়ে যায়, ত্বকের অনেকের চামড়া ওঠা শুরু করে দেয়, ত্বকের কোনো আর্দ্র ভাব থাকে না।
এইগুলো কিন্তু দূর করে ত্বককে একদমই সফট করে দিবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটি ম্যাসাজ করতে করতে হাতে আমার হাতটা অনেক বেশি ব্রাইট লাগছে, অনেক বেশি গ্লো করছে। আর আমার অন্য হাত দেখলে তোমরা বুঝতে পারবে সেটি কিন্তু অনেকটাই রুক্ষ শুষ্ক লাগছে, যেমনটা শীতকালে থাকে। তো আমি এ হাতে এটি ইউজ করতে করতে কিন্তু হাতটা অনেকটা সজীব হয়ে গিয়েছে, অনেকটাই প্রাণবন্ত এবং সফট স্কিনের মতো একটি সফট বেবি স্কিন তোমরা পেয়ে যেতে পারো এটি ব্যবহার করার মাধ্যমে, এবং সেই সাথে গ্লাস স্কিন হয়ে যাবে কয়েকদিন ব্যবহার করার ফলে। ফ্রেন্ডস, গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের ব্রণ বা ত্বকের যে কোনো জ্বালা ভাব বা ত্বকের যে লালচে যে ভাবটা চলে আসে শীতকালে অনেকেরই, এইসব সমস্যাও কিন্তু দূর করতে সাহায্য করবে এই গ্লিসারিন। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো আজকের রেমিডিটি কতটা পরিমাণ হেল্পফুল। আর গ্লিসারিন কিন্তু আমাদের ত্বকের একদম ভিতরে ঢুকে ডিপলি ত্বককে পরিষ্কার করে, ডিপলি ত্বককে ময়েশ্চার করে, যা অনেক নামি দামি ময়েশ্চারাইজার কিংবা নামি দামি ক্রিমও কিন্তু এভাবে ত্বককে ময়েশ্চার করতে বা ত্বককে ডিপলি পরিষ্কার করতে ফর্সা করতে পারে না। তো অবশ্যই তোমরা একটি ট্রাই করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, ভিডিওটি সম্পর্কে কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।